দর্শক, নতুন করে করোনা মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্যের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে লন্ডনের সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে। সরওয়ার, নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং বলা হচ্ছে যুক্তরাজ্য কার্যত বিচ্ছিন্ন, তো সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাবিলা, যেটা বলেছেন আপনি, আসলে যুক্তরাজ্যকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের ফলে। গত 24 ঘন্টায় 33,364 জন মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 215 জন। এই কারণে আসলে বিশেষ করে যুক্তরাজ্যে যে প্রবেশদ্বার, ইউরোপ থেকে যেসব লরি কিংবা অন্যান্য পণ্যবাহী ট্রাকগুলো আসে যে সীমান্ত দিয়ে ফ্রান্সের সাথে ডোভার বন্দর দিয়ে, সেটি বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার, 48 ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে। এর ফলে যুক্তরাজ্যকে আসলে যে খাদ্যের অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। সুপার মার্কেট গুলো আশঙ্কা করছে যে নিত্য প্রয়োজনীয় যে ফলমূল কিংবা শাকসবজি, সেটি সংকট দেখা দিতে পারে, কারণ এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 10,000-এর উপরে লরি চলাচল করে, পণ্যবাহী লরি। তবে সুস্থ করেছে, আজকে প্রধানমন্ত্রী বোরিস জনসন প্রেস কনফারেন্সে জানিয়েছেন, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সাথে কথা বলেছেন, যত দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞা যাতে কাটিয়ে ওঠা সম্ভব হয়, ফলে জীবনযাত্রা আবার হয়তো স্বাভাবিক হতে পারে। এছাড়া যুক্তরাজ্য থেকে নাগরিকদের প্রায় 40টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, বিভিন্ন দেশ এর মধ্যে ইতালি, ফ্রান্স, জার্মানি এবং ভারত রয়েছে। এইভাবে মূলত করোনা ভাইরাসের নতুন যে সংক্রমণ, এর কারণে এটি করা হচ্ছে। এর ফলে যেটি দেখা দিবে সেটি হচ্ছে এদেশে খাদ্য সংকট এবং আর জনজীবনের স্থবিরতা। এছাড়া আজকে প্রেস কনফারেন্সে যে প্রধান সাইন্টিফিক কর্মকর্তা, তিনি আশঙ্কা করেছেন যুক্তরাজ্য হয়তো বা আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে, কারণ সংক্রমণের মাত্রা কোনো মতে কমানো সম্ভব হচ্ছে না, সংক্রমণের মাত্রা দিন দিন বাড়ছে, এর ফলে হয়তো বা আবারও লকডাউনের দিকে যেতে পারে। নাবিলা, এই ছিল আপডেট সর্বশেষ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম লন্ডনের সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে।